আত্মহত্যা নয় এটা কেন বলছিস রিমি? কারণ আছে, কারণ পুলিশ আসার আগে তো আমরাই লাশের কাছে ছিলাম। হ্যাঁ তো, রেশমি শুধু শার্ট আর জিন্স পরেছিল। মানে জিন্সের বাটনটা খোলা আর শার্টের বোতামগুলো কেমন উল্টো পাল্টা করে আটকানো, আর আর মুখ থুবড়ে পড়ে, কিন্তু মাথার পেছন দিকে রক্ত ছিল, হয়তো হয়তো কেউ মেরেছিল। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আড্ডার পরিস্থিতিটা একটু অন্যরকম। সুলেখক সতীর্থদের কলমে তিতির সিরিজের আজকের গল্পটি, অর্থাৎ রেশমি মার্ডার কেস, শুধুমাত্র একটি রোমহর্ষক ডিটেকটিভ গল্প না, তা নয়, বরং আরও অনেক বেশি কিছু। ওই যে কথায় বলে না, লার্জার দেন লাইফ। হ্যাঁ, হয়তো বর্তমানে আমাদের সময়ে এটারই প্রয়োজন। বাকিটা না হয় তোমাদের হাতেই ছাড়লাম। আজ আর বলবো না যে গল্পটা ভালো লাগলে লাইক কিংবা কমেন্ট করো, কারণ ওই যে বললাম, বিচার আজ তোমাদের হাতে। লেখক সতীর্থ দে এই গল্পটার মাধ্যমে সমাজের প্রতি যে মেসেজ পৌঁছে দিতে চেয়েছেন সেটার সঙ্গে তোমরা কি সহমত? কমেন্ট করে জানাবে, কারণ আমরা টার্গেট নিয়েছি আজকে 500 কমেন্টের। পূরণ হবে কি না সেটা ছাড়লাম তোমাদেরই হাতে, দেখা যাক। তো চলো, আর দেরি কিসের, সুলেখক সতীর্থদের কলমে গোয়েন্দি তিতির সিরিজের আজকের গল্প, রেশমি মার্ডার কেস। তিতির সেন, জলপাইগুড়ির মেয়ে। 11 বছর বয়সে বাবা মারা যায়। সম্পূর্ণ নিজের আদলে তাকে সেলফ ডিপেন্ডেন্ট মানসিকতায় বড় করে তুলেছেন মা। মা স্কুল টিচার, তারও টিচার। সম্প্রতি প্রধান শিক্ষিকা পদে ট্রান্সফার হয়ে কলকাতার কাছে এই প্রতাপগড়ে এসেছেন মেয়েকে নিয়ে। 19 বছরের তিতির দীপেন্দ্রনাথ কলেজে ইংলিশ অনার্সে প্রথম বর্ষে মাঝামাঝি থেকে ভর্তি। এক উচ্ছল, কৌতূহলী, অভিমানী আর জেদি মেয়ে এই তিতির। জীবনটাকে একটা অ্যাডভেঞ্চার ভাবে সে। জলপাইগুড়িতে একটা ছোট্ট মেয়ে পাচার চক্র ফাঁস তার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার ছিল। প্রতাপগড়ে এসে সাম্প্রতিক একটি ছোট্ট প্রেম হয়েছে তিতিরের। কৈশোর প্রেমের উষ্ণ উত্তেজনা আর শারীরিক বিদ্যুৎ স্পর্শের রঙিন এক ইচ্ছে অনিচ্ছের দোলায় দুলছে সে। কিন্তু তিতির জানে না তার সেই প্রেমিক সিনিয়র কমার্স স্ট্রিম স্টুডেন্ট রনি আর তার বন্ধুরা প্রতাপগড়ের এক প্রতাপশালী কর্পোরেটের রাঘব সাহার ভাই সাগর সাহা ওরফে বোম্বার ছত্রছায়া, তারা তার মতো চঞ্চল হরিণীদেরই শিকার করে, এটাই তাদের প্রিয় মনোরঞ্জন। গত বছর একটি মেয়ের রহস্যময় মৃত্যুর ঘটনায় এই গ্রুপটাই সন্দেহের তালিকায়। তবে রাঘব সাহার অঙ্গুলি নির্দেশে লোকাল থানায় এই কেস এখন ক্লোজড। তিতির সেন কি তাদের পরবর্তী শিকার না শিকারী, দেখা যাক। কলেজ থেকে বেরোলো তিতির। এই সিনিয়র ছেলেগুলো ক্যান্টিনের পাশে রিজার্ভার ট্যাঙ্কের বেদির উপর বসে ক্যাম্পাসের নতুন মেয়েদের খুব টোন কাটে, মোবাইলে ছবি টবিও তোলে। ওরা সম্ভবত কমার্সের ছেলে। অন্য মেয়েদের মতো তিতিরও মুখ ঘুরিয়ে বাস কাটিয়ে বেরিয়ে আসে, ইচ্ছে হলেও জবাব দেয় না। তাতে কি খুব একটা ফল হবে, ওরা আরও পেয়ে বসবে, আর কমপ্লেন করলে একটা বিশ্রী স্ক্যান্ডাল। মা জানতে পারলে তার মাথায় একটা অন্য আইডিয়া ঝিলিক মারছে, সেটা পুরোপুরি এলে অ্যাপ্লাই করে দেখবে। কোন স্ট্যান্ডে অটো নেই, বাস একটু এগিয়ে গিয়ে দাঁড়ায়। যেতে গিয়ে দেখে কয়েকজন ছেলে পোস্টার লাগাচ্ছে, বাংলায় সর্বপ্রথম মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। খচ করে কি একটা যেন খোঁচা লাগলো তিতিরে। এই সর্বপ্রথম মহিলা ব্যাপারটা খুব অদ্ভুত। এই যে পুরুষ আর মহিলা জেনারেলাইজ, এটাই যেন কীরকম। কই, কেউ তো সর্বপ্রথম পুরুষ সেলাই প্রতিযোগিতা বা পুরুষ বাটনা বাটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করে না, সেটাও তো বেশ ইউনিক। তিতিরের মনে হয় এই পুরুষ আর নারী মানুষ একই প্রজাতির ভিন্ন ক্যাটাগরি, বায়োলজিক্যালি আলাদা প্যাটার্ন, একটা পরিপূরক ব্যালেন্স সিস্টেম। ভাবনা, কর্মক্ষমতা বা কর্মপদ্ধতিতে খুব পার্থক্য আছে কি? তাহলে এই সর্বপ্রথম শব্দটাকে দিয়ে ফোকাস করার যৌক্তিকতা কোথায়? প্রথম বাস ছাড়লো তিতির, ফাঁক বলে ঢোকা হয়তো যেত, কিন্তু পিঠে ব্যাগটার জন্য নির্ঘাত আওয়াজ খেতই। ভিড় বাসে কে কোন দিক থেকে ঠিক কাকে আওয়াজ দেয় বোঝা কঠিন, অন্যরা কিছু না জেনে টোন কাটে।
এভাবেই ঘণ্টাখানেক সঙ্গে প্যাসেঞ্জার, পরেরটা মিনি বাস। স্বাভাবিকভাবেই ভিড় সামান্য কম, কারণ ভাড়া বেশি। তিতির পিঠের ব্যাগটা খুলে ঘুরিয়ে বুকে ঝুলিয়ে জয় মা বলে চেপে চুপে গুলে ভিতরে ঢুকে গেল। বসার প্রশ্নই নেই। ভেতরে ঢুকেই দরজার ডান দিকের খাঁজে সিঁটিয়ে দাঁড়ালো। বাঁ পাশে দেখলো তারই বয়সী একটি মেয়ে খুশখুশ করছে, মিচমিচ আওয়াজ করছে। কি হচ্ছে নাকি? তাকালো তিতির। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। ভিড়ের সুযোগে মেয়েটির পেছনে বিশ্রীভাবে দাঁড়ানো একজন সজ্জন পুরুষ, সর্বপ্রথম নয় সর্বদা সক্রিয় পুরুষদের একজন। ঠিক করে দাঁড়ান না। মেয়েটি খুব মিনমিন করে কয়েকবার ঠিক করে দাঁড়ান না, কি হচ্ছে এই টাইপ কিছু বললেও আমি কি করবো, ভিড় বাসে কিছু করার নেই টাইপ উত্তরে চুপসে গেছে। তিতির ভাবলো এবার একটু সর্বপ্রথম মহিলা হলে কেমন হয়, টিট ফর ট্যাট। কে কি ভাবলো তাতে তার ঘন্টা। একটু ঝুঁকে ভিড়ের মধ্যে হাত গলিয়ে সজ্জন পুরুষটির পশ্চাদ্দেশ বুলিয়ে পাম্প করে দিল। ঠিক বিদ্যুৎ পৃষ্ঠের মতো ডিঙি মেরে উঠল লোকটা, কটমট করে এপাশ ওপাশ তাকালো। তিতির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। লোকটা আবার কাজে মন দিল। দ্বিতীয়বার একই ঘটনা ঘটতেই সেই সজ্জন একদম তেলে বেগুনে জ্বলে উঠল। এবারে তিতিরকে সে ধরে ফেলেছে। কি অসভ্যতা করছো? ও মা, আমি আবার কি অসভ্যতা করলাম? তুমি এক্ষুনি কি করলে? এই বাবা, কি করলাম বলুন তো, বলুন না, বলুন। বাবা মা এই শিক্ষা দিয়েছে? কেন কাকু, আপনার বুঝি ভালো লাগেনি? আর একটু খুলে বলি, মানে দেখুন বাকি সভ্য মানুষরাও জেনে বলুক আমি ভুল না ঠিক। কি কাকু, একটু ডিটেলসে বলি, বলি না প্লিজ প্লিজ। লোকটার মুখটা রাগে অপমানে লাল হয়ে গেছে। তিতির ভ্রু তুলে রিপ্লাই পাওয়ার জন্য উৎসুক হয়ে তাকিয়ে সহযাত্রীরা ঘুরে ঘুরে দেখছে। সবাই ভাবছে লোকটা কিছু নিশ্চয়ই করেছে। বাসের অন্য মহিলারাও অদ্ভুতভাবে তাকাচ্ছে। মেয়েটা মুখ টিপে হাসছে। লোকটা কি একটা বলতে গিয়েও চারপাশে দেখে গজগজ করে ভিড় ঠেলে গেটের দিকে চলে গেল। দূর নেমেই যাবে, মজাটাই মাটি করে দিল এই অসভ্য মেয়েটা। এমন কেউ করে? মেয়েরা কোথায় নম্র শালীন হবে তা না। ছি 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 ছি, কি অসভ্য শিক্ষা! নিশ্চয়ই মোবাইলে এইসবই দেখে, কী সব রুচি। ওদিকে সেই মেয়েটি তিতিরের দিকে তাকিয়ে, থ্যাংকস গো, নেক্সট টাইম কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ, একদম পাক্কা। তিতির মুচকি হেসে চোখ মারল। এই সর্বপ্রথম মহিলা দুষ্টুমিটা করে দারুণ মজা পেয়েছে সে। তবে ঠিক করে সবাইকে বোঝাতে পারলো না, এটাই যা। কী আর করা যাবে, এই সুস্থ সুরুচি সংঘ সমাজের ব্যালেন্সটা নয় বজায় থাকুক। কন্ডাক্টর হাঁক মারল, লম্বা দম নিল, আবার কুস্তি শুরু করো, নামতে হবে জয় মা। রনির আলিঙ্গন থেকে একরকম জোর করেই নিজেকে ছাড়িয়ে নিল তিতির। রনি খুব অসভ্য হয়ে উঠছে। যদিও ক্যান্টিনের পিছন দিকে এই বন্ধ ল্যাবের আশেপাশে কেউ একটা আসে না, তবুও যে কেউ যখন তখন এসে পড়তে পারে। এখনও তো লাস্ট ক্লাসগুলো সব রমরম করে চলছে। ওদেরকে এই অবস্থায় দেখলে গণপ্যাক আর আওয়াজে একেবারে সাড়ে সর্বনাশ করে ছাড়বে। কেউ ক্যাম্পাসের মধ্যে এসব করে? রনিটা একদম হাঁদা, এখন মুখ টিপে হাসছে। সালা বারবার ভুলভাল টাচে উত্তেজিত করে দেয়। সব ইচ্ছে আর অনিচ্ছের লড়াইতে বারবার ইচ্ছেটাকে ঘাড় ধরে তারায় তিতির, ভাল লাগে না চাই। চুল ঠিক করতে করতে ক্যান্টিনের সামনে আসতেই কেন যাই না চোখ গেল ওপাশের কমার্স বিল্ডিংয়ে। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। মেয়েটি ঠিক তিনতলার বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে সোজা তিতির দিকে তাকিয়ে আছে। এই নিয়ে বোধ হয় বার চারেক দেখল তিতির। যা বাবা, মেয়েটা কে? দেখে তো কমার্সের স্টুডেন্টই লাগছে, কিন্তু আমার দিকে ওরকম হাঁ করে তাকিয়ে দেখে কি ও? মুখ ঘুরিয়ে আর্টস বিল্ডিংয়ের সিঁড়ি ধরল তিতির। কায়দা করে ব্যাকডোর দিয়ে ইংলিশ লিটারেচারের লাস্ট ক্লাসটায় ঢুকতে পারলে হয়। ওই রনিটা সব গুবলেট করলো। ধর ক্লাস শেষে বেরোনোর সময় রিমি বেশ গম্ভীরভাবে ডাকলো তিতিরকে। রিমি তিতিরের থেকে এক বছর বড়। জলপাইগুড়ি থেকে মাইগ্রেশন নিয়ে চার মাস হলো দীনেন্দ্রনাথ কলেজে ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে তিতির। অনার্স ক্লাসে প্রথম দিন থেকেই এই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রিমির সঙ্গে বেশ দোস্তি হয়ে গেছে। যদিও রিমি ইন্ট্রোভার্ট আর চুপচাপ প্রকৃতির, ওই একটু বিবেকটাই, খুব নিয়ম আর হিসেব মেনে বাঁচে। তিতিরের ঠিক উল্টো। কিন্তু ওই যে বলে না, অপোজিট পোল অ্যাট্রাক্ট ইচ আদার, বোধ হয় তাই। রিমি চশমাটা আঙুলের ডগা দিয়ে ঠেলে নাকে সেট করে নিল,
আর সেই বিবেকের সুরেই বলল, এসব কি হচ্ছে তিতির? কি সব কি হচ্ছে বলতো? তুই রনির সঙ্গে ঘুরছিস? ধুর, সে তো সবাই সবার সঙ্গেই ঘোরে। ভাই শোন, মালটার বাইক আছে, অনেক টিএসএ ভয় ভাই। বাজে কথা ছাড়, আজ রনির সঙ্গে তুই এই ক্যান্টিনের পেছনে কি করতে গেছিলিস রে? আরে জিও কাকা, গোয়েন্দা গোয়েন্দা। চুপ কর, আমি দেখলাম তোকে, তুই রনির সঙ্গে ওদিকে গেলি। আড্ডা ডিয়ার আড্ডা, ভেজ আর একটু নন ভেজ। দেখ এই টিম এসে যেটা নর্মাল, ও তুই বুঝবি না ছাড়। এই তুই এ ব্যাপারে সিরিয়াস? ধুর, তুই সিরিয়াস কিনা বল না, আমি ওটাকে সাইড করে তাহলে তোকেই। আবার ফালতু বকছিস তিতির। দেখ ভাই, রনিরা আমায় সবসময় স্টক করতো, গ্রুপ থেকে টুকটাক আওয়াজও দিত, আমায় তুলে হয়তো বন্ধুদের কাছে ক্রেডিট নিতে চাইছিল, আর না পেলে টাচ ফাচ করার সুযোগ খুঁজতো, রাস্তায় ফলো করতো, আরও ডিস্টার্বিং কিছু কমেন্টও করতে পারতো। আর দেখ ভাই, আমি যদি এখন কমপ্লেন করি তাহলে একটা খুব বাজে সিন হয়ে যেত না, দুপক্ষের গার্জেন কল হতো, আমার মাকে তো চিনিস ভাই, কথা বলা বন্ধ করে দিত আমার। তাই অনেক ভেবে টেবে শেষে আমি ছিপ ফেলে রনিকে তুলে নিলাম, ব্যাস গল্প শেষ। এখন রনি টিকলে ভালো, নইলে আর কি, জাস্ট টাইম পাস। দেখ, ওরা কেউ আর টিজও করে না আমাকে, আর করবেও না। ওদের গ্রুপটা কমার্সের, তুই জানিস ওরা সবকটা মেয়েবাজ, রেকলেস মেয়ে শিকারি, গাঁজা খোরাক একটা, স্পেশালি ওই। জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি, মানে আমার পিঠে, তুই আছিস বলেই তো ভরসা ভাই, নোটিফিকেশান অ্যালার্ট ভাই, তুই ওয়ান্টিং তুই আমার। আর দেখ, ওরা দুষ্ট বলেই তো আমি প্রথমে মানে নিজেই আর কি বিড়ালকে না মেরে পোষি মানিয়ে নিলাম, এখন ওরা অন্যদের সাথে মেয়েবাজি করুক, শিকার করুক, মরগে যাক, আমি এখন ওদেরই সেফ জোনে ভাই। বুদ্ধিস্ট বুদ্ধিস্ট। রিমি কি একটা বলতে গিয়েও যেন বলল না, তিতিরকে দেখে অতটা বোকা মেয়ে মনে হয় না। আজ সময় নেই, তবে শীঘ্রই তিতিরকে রেশমির কথাটা বলতে হবে, রনি আর তার গ্রুপের মোটিভ ভালো হতেই পারে না, তিতিরের সর্বনাশ করে ছুঁড়ে ফেলে দেবে, হয়তো সে রেশমির মতোই। কয়েক মুহূর্ত তিতিরের দিকে তাকিয়ে রইল, তিতির হেসে ওকে টেনের রুম থেকে বের করে আনলো, আর চোখে দেখলো ওপাশের কমার্স বিল্ডিংয়ের তিনতলার বারান্দায় সেই মেয়েটা নেই, হয়তো ক্লাসে। মেয়েটাকে দেখতে পেলে এক্ষুনি রিমিকে দিয়ে ভেরিফাই করিয়ে নিত চেনে কি না। রিমি বছরখানিকের বেশি ক্যাম্পাসে আছে, যাকে ওটা পরে হবে, আগে এই রনির ব্যাপারটায় রিমির ভুল ভাঙা দরকার। রনি ছেলেটাকে তো খুব খারাপ লাগে না, তার একটু ওভার কেয়ারিং পজেসিভ, কিন্তু এগুলোই ভালো লাগে তিতিরে, খুব চিনচিনে একটা অস্থায়ী প্রেম, প্রেমও পায়। তিতির আজকাল সাইকেল নিয়ে আসে না, রনি পিক আপ করে নিয়ে আসে আবার পৌঁছে দেয়, এটা ভালোবাসা না অবসেশন, তবে এটা ভালোই লাগে, নিজেকে আরও সুন্দর আরও বেশি আকর্ষণীয় করে রাখতে ইচ্ছে হয়। ক্যাম্পাস মোড় ক্রস করার সময় তিতির দেখতে পেল সেই মেয়েটাকে, বোধহয় অটো বা বাসের জন্য একা দাঁড়িয়ে, বেশ মায়াময় দুঃখ সুন্দর মুখে ভ্যাল ভ্যালে দৃষ্টিতে তাকিয়েই রইল তিতিরদের দিকে, ভারী অদ্ভুত। তো রনি, মেয়েটাকে দেখলে? কোন মেয়ে? আরে ওই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, জিন্স আর পিঙ্ক টপ। আরে তুমি সাথে আছো তাও আবার চিপকে জড়িয়ে ধরে আছো, অন্য মেয়ের দিকে নজর যায়। ও পূর্ব ডায়লগ, ক্ল্যাপেবল, ওয়া না না না, এবার আর কেদারি না মেরে সেফলি বাইকটা চালাও তো, সামনে বাম্পার। জো হুকুম ম্যাম। মেয়েটা একইভাবে দাঁড়িয়ে শুধু মুখ ঘুরিয়ে তিতিরের দিকে তাকিয়ে রইল, দেখে কিরকম যেন অস্বস্তি লাগলো তিতিরের, কে এটা? এমন সময় হঠাৎ তিতির খেয়াল করলো বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছে, না না আর যাওয়া সেফ নয়, চেঁচিয়ে বলল, এখানেই দাঁড়াও। আরে কি হলো? আরে আরে সেলুনটার সামনে নামিয়ে দি। না না না, থাক থাক থাক, আমি সেভ করি না, আর মা স্কুল থেকে ফিরে বারান্দায় বসে চা খায়, ওখান থেকে সব ক্লিয়ার ভিউ, একদম সব ভালো করে দেখতে পাবে। কেন মারবে? কলেজ আসা বন্ধ করে দেবে নাকি অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে? না মানে অতটাও ডিটেলসে যাবে না বোধহয়, ওসব নাইনটিজ সিনেমার কন্টেন্ট, তবে এই ক্যাম্পাস প্রেম ফ্যামিলির কাছে নিষিদ্ধ হলেই তো মজা আসে, তাই না? হো তুমি বুঝবে না, তুমি তো ব্যাপারই না, বুঝবে না ওসব, ছাড়ো ছাড়ো বাদ দাও। তাই নাকি? নর্থ বেঙ্গলে কটা প্রেম করেছো সোনা?
সে প্রচুর ক্যালকুলেটর লাগবে, আবার দাও সব। সিউ পরশু, টাটা। আর কাল কিন্তু সানডে, মা কিন্তু বাড়িতে, দয়া করে বারবার কল করো না। হ্যাঁ চলো আসছি, বাই। একটা সিগারেট ধরিয়ে তিতিরের চলে যাওয়াটা দেখতে লাগলো রনি। ঢের ঢের সুন্দরী আইটেম ক্যাম্পাসে আছে, রেশমি তো বহু গুণ বেটার ছিল। মেয়েটার রংটা একটু চাপা, তবে বেশ স্মার্ট, সেক্সি ফিগার। এক্সারসাইজ করে করে সাইজগুলো যা বানিয়েছে, আর সব থেকে বেশি ইউনিক ব্যাপার হলো, দু একদিন আওয়াজ টাওয়াজ খেয়ে গুটিয়ে নেওয়া গিয়ে একদিন নিজেই এসে ফ্রেন্ডশিপ করলো। ইন্টারেস্টিং, দম আছে, হেঁটে যখন যাচ্ছে না কোমর দোলানোটা, চাবুক ব্যাপারটা আর একটা অন্য ব্যাপার আছে। এই শহরের মেয়েদা মারা মেয়েগুলোর মতো নয়, ষাট ষাট চাবুকের মতো জবাব দেয়। তবে হ্যাঁ, শর্ট টেম্পার্ড আর ছানু সে আনা, সারা টুকটাক চুমু আর অর্ধেক লিভের ছাড়া বেশি দূর এগোতেই দেয়নি। অবশ্য আমিও এখনো পর্যন্ত ঠিকঠাক গুছিয়ে নেওয়ার সুযোগ পাইনি। জোর করে নেওয়ার থেকে নিজে থেকে এসে ধরা দিলে মজাটাই আলাদা। এই মেয়েকে সম্পূর্ণ পোষ মানাতে টাইম লাগবে, সবে তো 7 দিন হলো। পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। তিতির ডান দিকে টার্ন দিল, রনি সিগারেটের ফিল্টারটা স্ট্রাইকারের মতো ফেলে দিয়ে বাইক ঘোরালো। সূর্যনগর মাঠের ক্লাব ঘরের সামনে দুটো বাইক দাঁড়িয়ে, রনি বুঝলো বুবাইরা এসে গেছে। তারা সে নতুন মেয়ে তুলেছে বলে এরা মাছির মতো বন বন করছে। বাইক স্ট্যান্ড থেকে হেলমেট হাতে নিয়ে ভেতরে ঢুকলো রনি। ছড়িয়ে ছিটিয়ে বসা তিনজন ছেলে মুখ তুলে তাকালো। কি বাস, কতর কি ব্যাপারে? আরে নতুন মালটা। ও ওই মেয়েটা, একটু টাইম লাগবে বস। গুরু তুমি এক্সপার্ট হয়ে এসব কথা বলছো? হ্যাঁ এক্সপার্ট বলেই বলছি, আমি মেয়েদের পালস বুঝি বস। মেয়েটা টাটকা? না না মনে হয় না, জলপাইগুড়িতে কেস করে আসতে পারে, এখনও অব্দি তো চুমু ছাড়া উঠতে দেয়নি। যা টাটকা মেয়ের স্বাদই আলাদা, তবে কোচি মেয়ে একটু দোষ থাকলে ও আমরা শুধরে নেব। শালা 23 তারিখে বোম্বাদার বার্থডে, মালটাকে সেদিন কিন্তু চাই ভাই। উফ, সেদিন তো বললাম যে দেখছি কেসটা। আরে আগে আমি তো সাইজ করি না কি রে? এ ওসব জানি না, ওপর নিচে সব সাইজ একদম ঠিক আছে। মুম্বা তোর সঙ্গে মেয়েটাকে অনেকবার দেখেছে, মোবাইলে ছবি তুলে এনে আমাদের দেখিয়েছে। উফ, মালটাকে না বোম্বাদার হেভি মনে ধরেছে ভাই, হেভি বলেছে এবারে বার্থডে গিফট চায়। সালা পেটের ওপর নাকি কেক রেখে ক্যান্ডেল রেখে বার্থডে পার্টি সেলিব্রেট করবে। এই এক মিনিট, মানে দাঁড়া। আরে ভাই এই মেয়ে কিন্তু ঝামেলা পাকাবে, একটু খ্যাপা ডেসপারেট টাইপের, ভাই এটাকে ছেড়ে দে ভাই। ধর সালা, ওসব ছেড়ে, ওসব হবে না, ডেসপারেট ওসব না, বোম্বাদা সামলে নেবে। জঙ্গলি বিল্ডি শিকার করতে বোম্বাদা উস্তাদ, আর বাকি সব কিছু সামলে নেবো ওই আমরা। বোম্বাদার পলিটিক্যাল কানেকশান, আরে এইসব পাওয়ার কাজে লাগবে কবে? হ্যাঁ কবে? বোম্বাদার চোখে পড়েছে আর তুই সালা নানা করছিস। হ্যাঁ সালা সাহসটা বেড়ে গেছে, হ্যাঁ ওকে ফালতু খ্যাপাতে চাইছিস, না কেটে না সাইড করে দেবে তোকে। হ্যাঁ সালা ওর পয়সায় তো আমরা এত খাচ্ছি, আর তুই আরা মেয়ে নিয়ে একা একা ফুর্তি করবি, কি পাচ্ছিস ফুর্তি করে? আয় ভাই ওসবও তো বোম্বাদার দাদাই সামলাচ্ছে বস, কেস ক্লোজড। আর বোম্বাদা বলেছে এবার একটা মিসিং কেস হবে, নো লাফড়া, ফুর্তি তুর্তি করে মালটাকে গুম করে দেবো। আরে এবারে বোম্বাদার বাড়িতে, কাকা তুই তো এক্সপার্ট। হ্যাঁ এখন চিড়িয়া যখন হাতের মুঠোয় আছে না, কাজটা চালিয়ে যা। আরে রিল্যাক্স, ভালো মেওয়া ফলাতে তো একটু সবুর লাগে গুরু। বেশি সবুরে কিন্তু মেওয়াতে ফাঙ্গাস ধরে যায় ভাই। আর আমাদেরটা তো এই দেখিস রনি, সবুর করতে গিয়ে যেন পাখি আবার খাঁচা ছাড়ানো হয়ে যায়। বুবাই এসে রনির পিঠে হাত রাখলো,
পকেট থেকে মোবাইলটা বের করে গ্যালারি ওপেন করে তিতিরের কলেজ থেকে বেরোনোর একটা ছবি ওপেন করল, আর ছবিতে তিতিরের ফিগারে আঙুল বুলিয়ে বলল, হে সালা চুপ কর তো, তোরা রনি মুখার্জির হাত থেকে না কোনোদিন যদি পাখি উড়ে যায় না বস, তোরা তো জানিস আমাদের রনি একটা জিনিয়াস, রেমে তো নিজে থেকে এসে রনির সঙ্গে ফ্রেন্ডশিপ করেছিল, বহুত ওভার স্মার্ট টাইট ফিগার। তবে ভাই রনি ঠিকই বলেছে, এবার কিন্তু সাবধান, বুম্বার আমরা সবাই ফুর্তি করবো ভালো কথা, কিন্তু মেয়েটাকে রনির সঙ্গে পুরো ক্যাম্পাস দেখেছে, অন্যরাও লিক হলেই কিন্তু রনি আগে ফাঁসবে ভাই। হ্যাঁ ভাই, আমি আর কোনো কেস খেতে চাই না বুবাই, রাজবার সালা বাল বাল বেঁচে গেছি। আরে বাবা কেউ কেস খাবে না, ওফ, সবে নরম মাংস নরম মাংস, এনে ঢকঢক করে গলা ঢাল গলাটা ভেজা। আর বলছি মালটার নাম্বারটা দে তো, ভয় নিয়ে তোর নাম নেব না আমি, ওফ। গ্লাসে চুমুক দিয়ে রনি ভাবলো, বুম্বার এরা সব সালা প্যারাসাইট, দম থাকলে নিজেরা মেয়ে তুলে ফুর্তি কর না, তার মালের দিকে আবার নজর কেন বাবা, না বলাও মুশকিল। সে রেশমি কেসে ভাগ্যক্রমে তারা সব বেঁচে গেছে, বুম্বাকে চটালে বুম্বার দাদা তো যে কোনো মুহূর্তে সেই এক কেসেই ফাঁসিয়ে দিতে পারে, লাইফ হেল হয়ে যাবে রনির। এই তিতিরের কেসটা সেরকম না হলেই ভালো, মেয়েরা যদি নিজে থেকেই বুম্বা আর বাকি সবার সাথে মিলেমিশে যায় তো সোনায় সোহাগা, মেয়েটার লাইফ তৈরি করে দিতে পারে বুম্বা, আর ফালতু নটাঙ্কি করলে লাইফ শেষও করে দিতে পারে। ওরা সব সাংঘাতিক লোক, গুন্ডা বসে, লোকাল থানাও বুম্বার দাদার থেকে মাস মাইনে পায়, আর সেটাই একটা বড় ভরসা, বুম্বা মেয়ে নিয়ে ফুর্তি করলে তার পরের ঝামেলা হয়তো থানাই সামলাবে। দু তিন ঢোক পেটে পড়তেই তিতিরের চাবুক ফিগারটা মনে পড়ল রনির, আজকের চুম্বনের উষ্ণ স্বাদ এখনও তার ঠোঁটে লেগে, মনে পড়তেই শরীর গরম হয়ে উঠল। তিতিরকে সম্পূর্ণ দেখার পাওয়ার উত্তেজনায় গ্লাসটা এক চুমুকে শেষ করল রনি। হ্যালো, হোয়াট ননসেন্স, কে আপনি? আরে বলছি তো আমি মৌনই, জাস্ট শাট আপ, কেন বারবার কল করে কি এসব নোংরা কথা বলছেন কেন আমাকে, মানে হোয়াট বুলশিট, ফাদার কল করলে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। অপরদিকে বিশ্রী হাসির মধ্যেই তিতির ফোন কেটে মোবাইলটাকে ছুঁড়ে ফেলল বিছানায়, ঘুম উড়ে গেছে তার, মাথাটা দাউ দাউ করে চলছে, স্কাউন্ড্রেল, এই আধ ঘন্টায় তিন তিনটে আননোন কল এলো, এসব নোংরা সেক্স টক শুনলে গা গুলিয়ে ওঠে। মোবাইলটা নিয়ে টাইম দেখল, রাত 12:03, আর পর মুহূর্তেই চমকে উঠল, মোবাইলটা আবার বেজে উঠল, স্ক্রিনে আবার আননোন নাম্বার। মোবাইলটা চেপে অফ করে দিল তিতির, চেঁচালে পাশের ঘরে মা উঠে পড়বে, এসব কি কে মো, কার নাম্বারে কল করে অসভ্যতামি গুলো করছে এরা, নাকি নাকি আমার নাম্বার পেয়ে, আমার নাম্বার কয়েকজন ক্লাসমেট জানে আর আর খালি রনি জানে, এরা এরা আমার নাম্বার লিক করবে কেন, বন্ধুরা কেউ এসব বাজেকাণ্ড করে নাকি, আর রনি তো আমাকে পেয়ে গেছে তাহলে। এসব ভাবতে ভাবতে মাথাটা গরম হয়ে গেল তিতিরের, বিছানা থেকে নেমে জানালার কাছে গিয়ে পর্দাটা সরাল, বাইরে মধ্যরাতের শুনশান শহর, স্ট্রিট লাইটের কমলা আলো আরো ঘুমন্ত করে তুলেছে রাস্তাটা। একটা বাইক শাঁ করে বেরিয়ে গেল ডান দিকের মোড়ের দিকে, বাইকটা যেতে দেখতে গিয়ে তিতিরের মনে হলো সেখানে কেউ দাঁড়িয়ে, শরীরই গরমে মনে হলো কোনো মেয়ে, এতটা দূর থেকে বোঝা যায় না, তবু মনে হলো মেয়েটা যেন তার দোতলার জানালার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে, ঠিক সেই কলেজের মেয়েটার মতো। তিতিরের শরীরটা একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল, তার মন বলছে দৃশ্যটা সিম্বলিক, মেয়েটা বারবার তাকে ওয়ার্ন করছে, খুব শীঘ্রই কিছু একটা ঘটবে, খুব খারাপ কিছু, কেন কেন মনে হলো তিতির জানে না। সকালে সাইকেল নিয়েই বেরোলো তিতির, রোজই একটা রাউন্ড মেরে আসে, ফেরার পথে ব্রেড আর মাখন নিয়ে আসবে, আজ সানডে, আজ তার ব্রেকফাস্ট বানানোর দিন। তার পাড়া ছাড়াতেই দেখল মাইক এনে লাইট পোস্টে বাঁধছে কয়েকজন, এ সানডে হলেই কিছু একটা লেগেই থাকে, হয় অনুষ্ঠান নয়তো দাবি, এদের জলসা কি দাবির শেষ নেই। জায়গাটা পেরিয়ে যেতেই মনে হলো দুধের প্যাকেটও নেওয়া দরকার, ফেরার সময় পাওয়া যাবে কি না সন্দেহ, আজকে সানডে, দুধের প্যাকেট কিনে সাইকেলের সামনের ক্যারিয়ারে রেখে প্যাডেলে পা দিতেই বাইকে দুজন ছেলে প্রায় গা ঘেঁষে বেরিয়ে যেতে যেতে বলে গেল,
বাবা দুধের মেয়েরাও আবার দুধ কেনে নাকি? ছেলেটা দুটো ঘুরে বিশ্রী ইশারা করে হেসে বেরিয়ে গেল। সকাল সকাল মাথাটা ধাঁ করে ঘুরে গেল, কান গরম হয়ে গেল। আগু পিছু কিছু না ভেবেই প্যাডেলে পা দিল তিতির। সাইকেল নিয়ে বাইকটা ধরা সম্ভব নয়, তাও সর্বশক্তিতে সাইকেল চালানো। বেশ খানিকটা গিয়েই দেখতে পেল বাইকটা সেম নাম্বার প্লেট, সূর্যনগর মাঠের ধারের চায়ের দোকানের পাশে দাঁড় করানো। সিটের ওপর সেই লাল হেলমেট। সাইকেলটা প্রায় ফেলে দিয়ে লাফিয়ে নেমে বাইকের ওপর থেকে হেলমেটটা তুলে নিয়ে সজোরে হেঁটে গিয়ে বেঞ্চে বসে একজনের মাথায় সপাটে মারল হেলমেটটা। আতর্কিত আক্রমণে ছেলেটা চেঁচিয়ে দুহাতে মাথা চেপে মাটিতে পড়ে গেল। পাশের ছেলেটা লাফিয়ে সরে গিয়ে ঘুরে দাঁড়াল। উল্টো দিকের বেঞ্চে বসে চা খাওয়া দু তিনজন বাকরুদ্ধ হয়ে দেখল ইয়াং বাচ্চা মেয়েটা হেলমেটটাকে শাঁ করে নিচে থেকে উপরে তুলে দ্বিতীয় ছেলেটা থুত নিতে লাগল। মাটিতে পড়ে থাকা দুটো ছেলের পাশে হেলমেটটা ফেলে দিয়ে ঘুরে সাইকেলটা তুলে পড়ে যাওয়া দুধের প্যাকেট দুটো ঝেড়ে তুলে মেয়েটা জোরে সাইকেল চালিয়ে চলে গেল। বাকি লোকগুলো অবাক হয়ে দেখল রাঘব সাহার দুটো কুকুর মাটিতে পড়ে কাতরাচ্ছে। এবার রাঘব মেয়েটার কি করবে? কি হয়েছে তোর? ও কিছু না মা। মা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দেখল বিছানায় মুখ ঘুরিয়ে বসে থাকা তিতিরকে। মেয়ের শর্ট টেম্পারমেন্টকে মা চেনে, আবার ঠিকও হয়ে যায়। একে একা রেখে যাওয়া ঠিক হবে? শোন, তোর সমু জেঠা খুব অসুস্থ, খবর ভালো নয়। আজ বিকেলেই আমি বেরোবো, নে রেডি হয়ে নে। আমি? হ্যাঁ, আমায় তো যেতেই হবে, তোকে একা রেখে যাওয়া যাবে না। একা? মা তুমি এ কথা বলছো, আমার কলেজ আছে মা, তুমি যাও না, আমি ঠিক থাকবো, তুমি চিন্তা করো না। পাগলামি করিস না তিতু। পাগলামি নয় মা, 3 মাস পর আমার এক্সাম, আর আমি এখন এই মুহূর্তে ক্লাস কামাই করতে চাই না মা, প্লিজ। আর অ্যাটেন্ডেন্সটাও তো আমায় মেনটেন করতে হবে না, 75% অ্যাটেন্ডেন্স না পেলে আমি পরীক্ষায় বসতে পারবো না। আর এ ভগবান না করুন ওনার যদি কিছু হয়ে টয়ে যায়, 3-4 দিন লাগবে অন্তত, আর তুই তো পাও রুটি আর ডিম সেদ্ধ খেয়ে থাকবি তখন। তা কেন? দেখো মা আমি সত্যি বলছি, দেখো আমি কিন্তু রান্না পারি, কতবার তোমাকে চিকেন রেঁধে খাইয়েছি, নিচের মাসির দোকানের তরকা রুটি আছে, কর্নফ্লেক্স আর ম্যাগিও আছে, কলেজ আর বাড়ি, ব্যাস নো সমস্যা। তুমি প্লিজ যাও, 1 সপ্তাহ হলেও আমার কোনো অসুবিধা নেই মা, ট্রাস্ট মি। আর শোনো না বলছি, পারলে কিছু খুচরো টাকা পয়সা রেখে যাও, আর আমার অ্যাকাউন্টে বাবার টাকা তো আছেই, তুলতে আর কতক্ষণ। মা আরও কিছু বলেও তিতিরকে রাজি করাতে পারল না, বোধহয় রাগ করেই ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার পর তিতির রনিকে কল করল, আজ বিকেলে মা বেরিয়ে যাওয়ার পর মিট করবে, বাড়িতে আসতে বলল, কল করে টাইম জানিয়ে দেবে সে। তার মন বলছে কাল রাতের ফালতু ফোন কলস আর আজকের বাইকের আওয়াজ দেওয়া ছেলেগুলো রিলেটেড, আর সেই মেয়েটাও কিছু একটা বড় গোলমাল হচ্ছেই তাকে ঘিরে। রনির লোকাল ছেলে, ওকে সব জানানো দরকার। আর সেদিন রিমিও তো কী যেন একটা বলতে গিয়েও, তিতির কাদে মেরেছ? জানি না, দুটো ছেলে বাইকার, লাস্ট নাম্বারগুলো 6251। 625, মাই গুডনেস। কি তুমি চেনো নাকি? আরে আরে সবাই চেনে, ওরা খতরনাক ছেলে। মানে গুন্ডা? গুন্ডা তার থেকেও খতরনাক তিতির। ভালোই, মাটা ওরা ডিজার্ভ করে এমনিতে। আরে আর ইউ ক্রেজি, ওরা এর বদলা নেবে না ভাবছো? ওরা আবার কি বদলা নেবে, আমি থানায় কমপ্লেন করবো ওদের এগেনস্টে। তিতি তুমি কোন পৃথিবীতে থাকো, অ্যালিস ইন ড্রিমল্যান্ড নাকি? থানা ওদের কথায় চলে, তুমি মারতে গেলে কেন বলো তো? মানে নোংরা টিজ করবে ওরা, আর আমি মাথা নিচু করে বাড়ি গিয়ে বসে থাকবো? আরে বাবা, ওরা রাঘব সাহার লোক, সম্ভবত ওই বাইক চালায় যে তার নাম কালুয়া। তুমি এত কিছু জানলে কি করে রানি? তিতি সবাই জানে, আমরা অবধি সমঝে চলি। আরে ওরা তোমাকে তুলে নিয়ে যাবে, লাশটাও কেউ খুঁজে পাবে না। হোয়াট হ্যাভ ইউ ডান? জানো রানি, আমাকে না কাল রাতে কেউ নোংরা কল করছিল অনেকবার। আচ্ছা এরাই কি সেই নাকি? আচ্ছা হ্যাঁ, আমি কি কোনো ভুল করলাম রানি? আসলে মাথাটা হঠাৎ। তিতির বিছানার উপর জোড়া হাঁটুতে মুখ রেখে চুপ করে কিছু ভাবছে। রনি চেয়ে রইল তিতিরের দিকে। বুবাই কল করে সকালের ঘটনাটা বলেছে, সেটা যে তিতির ঘটিয়েছে জানতো না, এ মেয়েকে তো ওরা ছাড়বে না।
কালুয়া বলেছে খুঁজে বের করবে, তুলে নিয়ে গিয়ে ছিঁড়ে খাবে, রনি এক টুকরোও পাবে না। তার তোলা মেয়েটা হাত থেকেই বেরিয়ে গেল। না না, আজই চাই মেয়েটাকে। ফাঁকা বাড়িতে রেখেছে, সুযোগ ছাড়া যায় না। ভালো করে নতুন শিকারকে দেখল রনি। সাদা টপ আর প্রিন্টেড পাজামাস পরে আছে, বিছানায় বসে এক ঝটকায় টেনে নিল তিতিরকে। ছাড়ো রনি, প্লিজ, কি করছোটা কি তুমি? ছাড়ো আমায়, আমার ভালো লাগছে না রনি। রনি না, প্লিজ প্লিজ রনি, আমার মুড নেই। রনি জানে মেয়েদের ঠিক কোন কোন জায়গায় স্পর্শ করতে হয়, কিভাবে আদর করতে হয়, কোথায় চুমু দিতে হয়। কিছুক্ষণ হাত পা দিয়ে বাধা দিতে দিতে বায়োলজিক্যাল কারণ আর কৈশোরের উত্তেজনায় একটা অদ্ভুত ঘোর উঠল তিতিরের দেহ মনে। রনি সহজে পোষ মানিয়ে নিচ্ছে শিকারগুলোকে। তাকে আঁকড়ে ধরতে রনি বুঝল শিকার তার মুঠোয়। তিতিরকে জড়িয়ে শুল, আরও উত্তেজিত করা দরকার, তবেই তো আসল মজা। চোখ বুঝে বেশ জোরে জোরে শ্বাস নিতে লাগলো তিতির। লোভনীয় দৃষ্টিতে সেটাকে দেখে একটা বিজয়ের হাসি হাসল রনি। ঘরের মধ্যে তিতিরের মনে হলো এই ঘরে আরো কেউ আছে, আরো কেউ এসছে। চোখ খুলতেই চমকে উঠল, মুখের সামনে রনির মুখ, আর তার কাঁধের পেছনে একটা রক্ত মাখা মেয়ের মুখ ধীরে ধীরে সাপের মতো উঠছে। সে কলেজের মেয়েটা, নাকে সেই সবুজ ছোট্ট নাকচাবি। তিতির এক ধাক্কায় সরিয়ে দিল রনিকে। উঠে দেখলো ঘরের এদিক ওদিক, মাথা কাজ করছে না তার। মেয়েটা ঘরে ঢুকলো কিভাবে? হামাগুড়ি দিয়ে ঝুঁকে দেখতে লাগলো খাটের নিচে। সেই ভঙ্গিমায় পেছন থেকে দেখে পাগল হয়ে গেল রনি। কোমরটা ধরতে যেতেই তিতির ঘুরে ঠাস করে এক সপাটে চড় মারল রনিকে, এতটাই জোরে যে তিতিরের হাতটাই ঝনঝন করে উঠল। হতভম্ব রনি গালে হাত দিয়ে বসে আছে। তিতিরের তাল কেটে গেছে। এ কি করছিল সে? নিজের উপরে ভীষণ রাগ ধরছে। উঠে ড্রেসগুলো ঠিক করে নিল, চোয়াল শক্ত করে অন্য গলায় বলল, তুমি এখন যাও রনি। রনি কি একটা বলতে যেতেই তিতির ঠান্ডা দৃষ্টিতে তাকালো। রনি কিরকম ভড়কে গেল, সে কোনোদিন কোনো মেয়ের এই কঠিন দৃষ্টি দেখেনি। রনি চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তিতির মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নিচে রনির বাইকের আওয়াজ মিলিয়ে গেল, আর তখনই একটা অন্য শব্দ, অন্য রিংটোন বেজে উঠল। এ টোন তার নয়। তাড়াহুড়োয় রনি মোবাইল ফেলে গেছে, খাটের উপর বাজছে, ব্লিঙ্ক করছে। তিতির ঝুঁকে দেখল স্ক্রিনে লেখা বুবাই। তিতিরের মনে হলো ফোনটা ধরা দরকার। অন করে কানে লাগাতেই, কে রে সালা বোকা, সালা কালুয়া, বুম্বাই মেয়েটার খোঁজ পেয়েছে, লাল সাইকেল, দীপেন্দ্র কলেজেই পড়ে। সালা তোর সেই মেয়েটা নয় তোরে, তোর মালটা হলে কিন্তু। তিতিরের হাত থেকে পড়ে গেল ফোনটা। ওদিক থেকে চিনচিনে গলা তখনও বলে যাচ্ছে। এ গলা সে চেনে, কাল রাতে বারবার শুনেছে এ গলা। থরথর করে কাঁপতে লাগলো তিতির। এরা সব একই গ্যাং, আর সেই মেয়েটা, সে কি তাকে বাঁচালো? নিচের দরজায় দরাম করে একটা শব্দ হতেই চমকে উঠল তিতির। রনি বেরিয়ে গেছে, দরজা বন্ধ করা হয়নি। ওরা কি দলবল নিয়ে এসছে? তিতির রনির ফোনটা হাতে নিয়ে সাবধানে সিঁড়িতে পা দিল। নিচের দরজা এক পাল্লা খোলা। উত্তেজনায় তিতিরের মাথা ঠিক নেই, পা টিপে টিপে নিচের ল্যান্ডিংয়ে নেমে এদিক ওদিক দেখল। কেউ ঢুকে লুকিয়ে আছে না? কেউ নেই, তাহলে শব্দ? আবার পেছনে দরাম করে দরজার শব্দ হল। তিতিরের বুকটা ধড়াস করে উঠল। ঘুরে দেখলো বাইরে জোর হাওয়া দিচ্ছে, গাছগুলো দুলছে, ঝড় উঠবে বোধহয়। হাওয়ার ঝাপটায় দরজাটা, রনির মোবাইলটা যত দূর সম্ভব ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করল তিতির। বাইরে ঝড় বাড়ল, কিন্তু তার থেকেও যে মনের ভেতর ঝড়টা আরো তীব্র, আরো সাংঘাতিক। অনেকক্ষণ ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল তিতির। নিজের গালে ঠাস ঠাস করে চড় মারল। সারা গা ঘষে ঘষে রনি সব ছোঁয়াগুলো মুছতে চাইল, বমি করল। তারপর হঠাৎ রাগে অপমানে দমকে হাউ হাউ করে কেঁদে উঠল। কি করতে যাচ্ছিল সে? কেন কেন? রাত দুটো নাগাদ শব্দে ঘুম ভেঙে গেল তিতিরের। বাড়ির নিচে জটলা, আলো না জ্বালিয়ে জানালার পর্দাটা সরিয়ে দেখলো কয়েকজন বাইক নিয়ে দাঁড়িয়ে। বা, ওরা এসে গেছে, আসুক। এটা ভদ্রপাড়া, হঠাৎ করে কেউ কিছু করার সাহস পাবে না। কাল কলেজ আছে,
আসা যাওয়ার পথেই হয়তো তিতিরের মনটা একটা অজানা ধাক্কায় শক্ত হয়ে গেছে। যা হয় হোক, ফালতু একটা গ্যাংয়ের কাছে মাথা নিচু করে দাঁড়াবে না। বিছানায় পাশ বালিশটা জড়িয়ে শুয়ে পড়ল। নিচের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। চোখ দুটো চেপে বুঝল তিতির। লাভ নেই রে তিতির, এক বছর আগের কেস, তুই এখানে কিছুই পাবি না। ফালতু এলি। জানি, মেয়েটা কমার্স বিল্ডিং এর ছাদ থেকে এখানেই তো পড়েছিল, তাই না? হ্যাঁ, কলেজে তখন শীতের ছুটি, আর আমরা কয়েকজন তখন সোশ্যালে রিহার্সালে। হঠাৎ একটা বিকট আর্তনাদ শুনে আমরা ছুটে আসি। কমার্স বিল্ডিং এর পেছন দিকটা জঙ্গল, আমরা তো প্রথমে খুঁজেই পাইনি, আর তারপরে তো দেখলাম বডিটা পড়ে আছে। কিন্তু ততক্ষণে আত্মহত্যা নয় এটা কেন বলছিস রিমি? কারণ আছে, কারণ পুলিশ আসার আগে তো আমরাই লাশের কাছে ছিলাম। হ্যাঁ তো, রেশমি শুধু শার্ট আর জিন্স পরেছিল। মানে জিন্সের বাটনটা খোলা, আর শার্টের বোতামগুলো কেমন উল্টো পাল্টা করে আটকানো। নিচে কিছুই নেই, নো ইনার, আর মুখ থুবড়ে পড়ে, কিন্তু মাথার পেছন দিকে রক্ত ছিল। হয়তো কেউ মেরেছিল। ইনারগুলো কোথায় ছিল, ছাদে? না না, পাওয়াই তো যায়নি। কমার্স বিল্ডিং এর ছাদে তো কেউ বড় একটা যায় না। শ্যাওলা ধরা দুটো ভাঙা ঘর, ট্যাঙ্ক, আর ওই বিয়ারের ভাঙা বোতল। তার মানে তো কেউ কেউ নিশ্চয়ই যায় ওখানে। হ্যাঁ, ওই এক স্টুডেন্টরা পেছনের গেট দিয়ে ঢোকে আর ওই ছাদে গিয়ে কিসব মালটাল খায়। ওকে, তাহলে তুই বলছিস রনির এক্স গার্লফ্রেন্ড মানে রেশমি মেয়েটাও ওদের সঙ্গেই ছাদে ছিল, আর ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে? একদম। তবে এমনি এমনি তো আর কেউ ঝাঁপ দেয় না রে। নিশ্চয়ই ওরা এমন কিছু করতে গেছিল বা করেছিল। বাহ, আর সেটা তখন কেউ ভাবলোও না? কোথায় আছিস, ওদের ওই পালের গোদা সৌরভ দাস মানে বুম্বা, ও তো ওই কলেজের এক্স, আর ওর দাদা রাঘব সাহা পাওয়ারফুল কর্পোরেটর, থানা পুলিশ সব ওদের সেট করা। লোকাল থানায় এটাকে সুইসাইড ডিক্লেয়ার করে কেস ক্লোজ করে দিল, কারণ রেশমি নাকি ড্রাগ অ্যাডিক্ট ছিল, ছেলেদের সাথে নাকি খালি সারাদিন পোষ্টি নষ্টি করত, নেশার ঘোরেই নাকি ছাদে উঠে ঝাঁপায়। ব্যাস, খেল খতম। বাট আমরা জানি মেয়েটা ওরকম ছিল না। জানিস, তোর মতোই এমন হাসি খুশি ওই রনির বাইকে সারাদিন ঘুরত, আর ওই রনি ওকে নিশ্চয়ই নিয়ে গেছিল, আর তারপর বাকিরা সবাই মিলে। আর তোরা সব জেনে শুনেও চুপচাপ আছিস, ভেরি গুড। কে বলবে, কে শুনবে? আমরা রনি আর বুম্বা আর কয়েকজনকে ছাদ থেকে নেমে পালাতে দেখেছি, কিন্তু তাতে কি, পুলিশ তো ওদের হয়েই কেসটা ক্লোজ করে দিল। আর কলেজ তো রেপুটেশনের জন্য চেপে গেল। আর কি প্রুফ আছে বলতো, না কিসের বেসিসে ওদের এগেনস্টে লড়া যায় একটু বলতে পারবি? শুধু অনুমানে? আর ওরা আমাদের ধরে ধরে কেটে ফেলতো। এক যদি না ওরা কেউ কনফেস করে, তোর মনে হয় ওরা মিটিং ডেকে সবটা স্বীকার করবে? হ্যাঁ, তারপর সব নিজেরাই কোর্টে যাবে? না, তা নয়। তবে যদি আগে তো রনি ওই বুম্বাদের সঙ্গে কলেজের স্টপেজ মোড়ে আড্ডা দিত, মেয়েদের আসা যাওয়াটা খুব বিরক্তিকর ছিল কি না? আচ্ছা, আমি না হয় চশমা পরি, মোটা, আমায় কেউই পাত্তা দিত না। কিন্তু ওই রেশমির কেসটা হওয়ার পর থেকে এখানে আর বসে না। এখন তো শুনেছি ওই সূর্যনগরের মাঠের ধারে একটা ক্লাব ঘর করেছে ওরা। তার মানে তুই বলছিস? নে, ছাড়ো সব, বৃষ্টি আসছে। শোন, তুই বাড়ি যা, এই জায়গাটা কিন্তু বিকেলের পর একটু বিপজ্জনক। আর প্লিজ রনির খপ্পরে পড়িস না, এই জন্য তোকে আমি রেশমির কেসটা বললাম। আমি তোর সঙ্গে এটা রিপিটেশন চাই না তিতির। থ্যাংকস রিমি, আমি অলরেডি নিজে থেকেই সরে এসেছি। আমার নিজের ভুল ছিল,
লেট হলো বুঝতে, বাট বুঝতে তো পেরেছি, নিজেকে অনেক চট থাপ্পড়ও মেরেছি, গালাগালিও দিয়েছি, আর বেলতলায় নয়, এই দুই হাত জোর করলাম। আচ্ছা একটা কথা বলতো, রেশমি মেয়েটা কি সবুজ পাথরের নাক ছাপে পড়তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই কি করে? না জাস্ট ওই এমনি। আচ্ছা এই পেছনের গেটটা দিয়ে বেরোনো যায় রাইট? হ্যাঁ, ওদিকেই তো প্রতাপগড় বাইপাস, তুই কিন্তু ওদিকে যাবার কথা একদম ভাববি না, রাস্তায় একটু আলো বসেনি আর প্রচুর ঘুরপথ। বেশ চল তাহলে, কাটলাম আমি, বাই। রিমিকে বাই বলে তিতির তার লাল সাইকেলের দিকে এগোল। পেছনের কেরিয়ারের দুপাশে দুটো ছোট থলে বাঁধা, সকালে কলেজ আসার পথেই দুটো জায়গায় হয়ে এসেছে সে, বাজারের পাশের হার্ডওয়্যারসে আর ট্রাক অটো সারানোর গ্যারেজটায়। নিজের বাপ পকেটটা চেপে দেখে নিল একবার, না আছে। সাইকেলে উঠতে যেতেই বাইকের জোর আওয়াজ পেল। তিনটে বাইকে পাঁচজন দামরা ছেলে। তিতির কিছু বলার আগেই একজন নেমে এসে ঠাস করে জোরে চর মারল তাকে, মাথা ঘুরে মাটিতে পড়ে গেল তিতির। চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করালো ছেলেটা, একটা ধারালো চাকু গলায় ধরে বলল, এই শালা চেচালিনা গলাটা ধার থেকে নামিয়ে দেবো একেবারে, পরের জন্মে মেয়ে হয়ে জন্মাতে শালা ভয় লাগবে, এমন হাল করে ছাড়ব। তিতির এবার সত্যি ভয় পেয়ে গেল, এরা হঠাৎ এভাবে এখানে ঘিরে ধরবে ভাবতে পারেনি। এই ছেলেটার হাত থেকে ছাড়া পেলেও বাকি ছেলেরা ধরবে, তিতিরকে কিছুভাবে সাইকেল চালিয়ে বেরোতে হবে। ছেলেটা দেখলো মেয়েটার মুখ ভয় শুকিয়ে গেছে, তির তির করে কাঁপছে, এক ধাক্কা দিতেই অন্যদের বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল তিতির। ছেলেগুলো সব ঘিরে দাঁড়িয়ে যে যার ইচ্ছে মতো বিশ্রী জায়গায় ধাক্কা মারছে তাকে। বেড়াল যেমন শিকার করা ইঁদুর নিয়ে খেলে, কি করবে মাথায় আসছে না। আজ কত কিছু ভেবে এসেছিল কিন্তু ভয়ে মাথাটা কাজ করছে না। এদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বড় রাস্তাটা অন্যদিকে, চেঁচিয়ে লাভ নেই, আর থানাও তো এদের সাপোর্টে। ঝিরঝির বৃষ্টি শুরু হলো, ভেজা তিতিরকে দেখে ওরা আরো উগ্র হয়ে উঠল, বুকে চেপে ধরল। বাইকের ডিকি থেকে বিয়ার বোতল বের করল, হাঁপাতে থাকা বিধ্বস্ত তিতিরের দিকে তাকিয়ে দাঁত দিয়ে ক্যাপ খুলল। তিতির কোনো মতে নিজেকে ছাড়িয়ে জামার ছেঁড়া অংশ দুহাতে চেপে ঢোক গিলে খালি পায়ে কাঁদো কাঁদো মুখে পেছোতে লাগলো। প্লিজ প্লিজ তোমরা আমায় ছেড়ে দাও, আমি আমি সত্যি হত জোরে মারতে চাইনি। বিয়ারে চুমুক দিতে দিতেই তিতিরের হাত ধরে টেনে নিল এক একজন, তিতিরের কোমরটা শক্ত করে চেপে ধরল। আসলে এই মেয়েটা তাদের দু দুটো ছেলেকে হেলমেট দিয়ে মেরে উন্ডেট করেছে, একজনের মাথা ফুলে ঢোল, দাদার থুতনিতে স্টিচও পড়েছে। একে শাস্তি দেওয়াটা ওদের একটা সামাজিক অধিকার, একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তো অন্য মেয়েগুলোর সাহস বাড়বে। তিতির কিছু বলার আগেই গালটা চেপে মুখ হাঁ করে বিয়ারের বোতলটা ঢুকিয়ে দিল। নেশা করিয়ে নিলে চেঁচামেচি করবে না, তিতিরের দমটা বন্ধ হয়ে আসছে, সর্বশক্তি দিয়ে বোতলটা মুখ থেকে সরিয়ে কাশতে লাগলো, মাথা ঘুরছে। এই শালা শোন শোন শোন, কিদে টিদে কোনো লাভ হবে না, তুমি আমাদের দাদাকে মেরেছো, চুয়ালের হাড় ফাটিয়ে দিয়েছো শালা, এবার আমাদের আমাদের খুশি করবে তারপর ভেবে দেখবো, নয়তো দাদাকে এক্ষুনি ফোন লাগাবো না, দাদা তোমাকে ক্লাবে তুলে নিয়ে গিয়ে তারপর হাড়গুলো ভাঙবে। শালা 17-18 জন বুঝতে পারছো তো, সারা রাত না জানোয়ারগুলো ছিঁড়ে খাবে তোমাকে, যদি সেসব না চাও ড্রেসটা চটপট খুলো। আমি 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 ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, আমি সত্যি হত জোরে মারতে চাইনি, ইট ওয়াজ নট মাই ইন্টেনশন, আমার ওরা বাজে বাজে আওয়াজ দিচ্ছিল তাই মাথাটা হঠাৎ করে, সরি প্লিজ, আই এম সো সরি। ছেলেটা শক্ত করে তিতিরের ঘাড়টা চেপে ধরল। তিতির কাশতে কাশতে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে, পারছে না, এরা যথেচ্ছ মোলেস্ট করছে। তাই নাকি, বাজে আওয়াজ? হ্যাঁ কি বাজে আওয়াজ, নিজে থেকে ড্রেসটা খুলবি না আমরা খুলে দেব কোনটা? না 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 প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও প্লিজ। আগে আমাদের কথা জবাব দাও, ড্রেসটা কি তুমি খুলবে না আমরা খুলবো কোনটা? পেছন থেকে বাকিদের কেউ বলল, মামনি লজ্জা পাচ্ছে, নে তুইও খোল খোল সব আমরা আসছি। না 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 প্লিজ প্লিজ প্লিজ, আমি আমি নিজে নিজে প্লিজ। তিতির আর এক মুহূর্ত দেরি করল না,
কান্নার ধমকটা এক ঢোকে গিলের সামনে নিল। কেঁদে লাভ নেই, এরা আরও পেয়ে বসছে। এবার নোংরা র্যাগিং শুরু হওয়ার আগেই তাকে যেভাবেই হোক পালাতেই হবে, যা থাকে কপালে। সর্বশক্তি দিয়ে ঠিক সামনের ছেলেটার তলপেটে ডান হাঁটুটা চালালো। ছেলেটা কোঁকিয়ে উঠতেই দিদির জিন্সের বা পকেট থেকে কিছু একটা মুঠোয় বের করে মাখিয়ে দিল ছেলেটার চোখে মুখে। সালি লঙ্কার গুঁড়ো দিয়েছে রে, চলে গেল, বাদ সালিকে বাদ সালা, তারপর মার সবাই মিলে, ফেলে মার, বাবা চলে গেল রে। ছেলেগুলো দেখলো মেয়েটা ছাড়া পেয়ে টলতে টলতে দৌড়ে যাচ্ছে, কেউ পেছন থেকে জাপটে ধরল, তিতির পাগলের মতো কোনুই চালাতে লাগলো। রাশ আলগা হতেই এক লাফে সাইকেলে উঠল। ছেলেগুলো দেখলো মেয়েটা পেছনের গেট দিয়ে বাইরে যাচ্ছে, বিদ্যুৎ গতিতে তিনটে বাইকে চেপে বসলো তারা, স্টার্ট দিল। ওদিকে বাইপাস দেড় কিলোমিটার সোজা রাস্তা, পালাবে কোথায়? একজনের পেছনে উঠে চোখ চেপে বসে সেই ছেলেটা তখনও কাঁচা খিস্তি দিয়েই চলেছে। বৃষ্টি একটু বাড়ল, আকাশটা বেশ অন্ধকার হয়ে এসছে। তিনটে বাইকের হেডলাইটের আলোয় দেখা গেল তিতিরকে, প্রাণপণে প্যাডেল করে যাচ্ছে। তীব্র হেডলাইটের আলো, শরীরে লেপটে থাকা ভিজে জামার পিঠ আর কোমরটা আরও লোভনীয় লাগছে। নেশায় আছে বলে সাইকেলটা এদিক ওদিক টাল খাচ্ছে, তাও প্রাণপণে চালাচ্ছে মেয়েটা। তবে ওরা ধরে ফেলবে, বাইকগুলো বড় কাছে চলে এলো মুহূর্তের মধ্যে। তিতির দাঁতে দাঁত চেপে বৃষ্টির মধ্যে ব্যালেন্স নিয়ে চালাচ্ছে। নর্থ বেঙ্গলে উঁচু নিচু রাস্তায় সাইকেল চালিয়েই বড় হয়েছে সে, তবে এভাবে প্রাণ ভয় পালালে হাত স্টেডি রাখা মুশকিল। বাইকারগুলো প্রায় ধরে ফেললো বলে তিতির ডান হাত দিয়ে হাতরাতে হাতরাতে সিটের পেছনের একটা থলের মুখের বাঁধন খুলে দিল। কালো কালো কিছু ছড়ছড় করে পড়ল রাস্তায়। তখনই পট করে জোর একটা শব্দ হলো পেছনে। তিতির এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে দেখল, যাক একটা বাইকের টায়ার পাংচার হলো, ছিটকে পড়েছে দুটো বাইকার। সে হার্ডওয়্যারসের দোকানে কেনা পুরনো মোর্চে ধরা ছোট পেরেকগুলো দারুণ কাজে দিল, আইডিয়াটা সেই সোনার কেল্লার। এক্ষেত্রে ফেলুদার হয়ে তিতির নতুন মন্দারবোসদের উপর আসল বদলাটা নিল আর কি। সুতটা বাকি বাইক দুটো একটু ভড়কে গেছে, থেমে রাস্তায় পড়ে থাকা পেরেকগুলো সাবধানে কাটিয়ে আবার তাড়া করল। সাংঘাতিক মেয়ে তো, সারা একটু দূরে বেরিয়ে গেলেও সামনে প্রায় এক কিলোমিটার ফাঁকা রাস্তা, কত দূর পালাবে? এবার ডান হাতে হ্যান্ডেল ধরে বাঁ দিকের একটা থলের মুখ খুলে দিল তিতির। এবার খুলতে গিয়েই পড়েই যাচ্ছিল, সামলে নিল। পেছনের রাস্তায় কয়েকটা ছোট ছোট প্লাস্টিক প্যাকেট জল ভরা বেলুনের মতো পড়েই থেতলে ফেটে গেল সেই গ্যারেজ থেকে চেয়ে আনা সুতপোড়া মোবিল। কিছু দূরে এসে তিতির ঘাড় ঘুরিয়ে দেখল বাকি দুটো বাইকও স্কিড করেছে। আধো অন্ধকারেও মনে হলো বাইকারগুলো সব রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আবার সাঁই সাঁই করে বৃষ্টির মধ্যেই প্যাডেল করতে লাগলো। হয়তো মেন রাস্তার আলো, কিন্তু এই আলো পর্যন্ত এই অন্ধকার রাস্তাটা পেরোতে না পারা অবধি তার ভয় কাটবে না। বাড়ি পৌঁছে গিয়েও কি বাঁচবে? এরা কি চুপচাপ তাকে ছেড়ে দেবে? বারবার তো নিজেকে বাঁচাতে পারবে না সে, হয়তো তারও এই রেশমির মতোই পরিণতি হবে। একটা সিনেমা দেখেছিল তিতির, নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তার। সেই তীরের কাছেই হাঙরের তারায় একটি মেয়ে একটা পাথরের ডুবো পাহাড়ের উপর আশ্রয় নিয়েছিল। তার পাশে গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত হাঙর, আর জোয়ারের জল বাড়ছে, আর কয়েক মুহূর্ত পরেই পাহাড়ের চূড়াটা জলের নিচে ডুবে যাবে। এখানে থাকলেও মরবে, জলে নেমে তীরের দিকে যেতে গেলেও মরবে, তবে জলে নেমে সাঁতরালে অন্তত 1% চান্স আছে বাঁচার। সিনেমাটিতে অবশ্য মেয়েটি হাঙরটিকে মেরেছিল, এখানে তার পক্ষে সেটা অসম্ভব। তবে এই পালিয়ে লুকিয়ে বাঁচার চেয়ে একটু অন্যভাবে মরা অনেক তৃপ্তির, অন্তত চেষ্টা তো করাই যায়। গ্যাংয়ের হাতে বারোয়ারি শিকার হওয়ার চেয়ে মোবাইলে চ্যাটসঅ্যাপ খুলল, তার কলেজের গ্রুপ অন করল তিতির। একটা মেসেজ লিখল, জানে না কি করতে চলেছে কিন্তু যদি, তড়াক করে বিছানা থেকে নামল। একটা স্লিভলেস টপ আর লো ওয়েস্ট ক্যাপরি পরে চুলটা পনিটেল বেঁধে নিল, ড্রেসিং টেবিলের ড্রয়ার ঘেঁটে সেই নাচের নুপুরটা বের করল, বাবায় পরে নিল, একটু চড়া আইলাইনার পরে নিল, একটা লাল লিপস্টিক দিয়ে ঠোঁটে লাগাতে গিয়েও কি মনে হতে সেটা বা পকেটে গুঁজে দিল। মোবাইল আর পার্স নিয়ে স্লিপার পরে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেল, সাইকেলটা বের করল। বৃষ্টি না হলেও আজ আকাশের অবস্থা খুব ভালো নয়, যাক রাস্তায় লোক কম থাকবে। সূর্যনগরের মাঠের ধারে ক্লাবঘরটা আগে দেখেছে তিতি, ওখানেই তো ওদের ঠেক, যদি খুব ভুল না করে ওখানেই হয়তো পাবে ছেলেটাকে।
একটু দূরে সাইকেলটা স্ট্যান্ড করে নেমে একটু দম নিল তিতির। একটু বিপজ্জনক খেলা, তবে এ খেলায় হারলেও সে বড় বিপদের থেকে বাঁচবে। মনটা শক্ত করে কেপটিটা নাভিড়ে একটু নিচে নামিয়ে নিল, লিপস্টিক বের করে ঠোঁটে লাগিয়ে নিল। ক্লাব ঘরে আলো জ্বলছে, যেন আর রনিটা না থাকলেই ভালো। একটু হেলে দুলে গিয়ে দরজার পাশে দাঁড়ালো তিতির। ঘরের মধ্যে চারজন বোতল গ্লাস নিয়ে বসে, সারা ঘরটা সিগারেটের ধোঁয়া আর মদের বিকট গন্ধে ভরা। বমি পেলেও সামলে নিল তিতির। এই ছেলেগুলোকে চেনে না, বাইকারগুলো মারাত্মক আহত, এখন আসবে না, আর রনি এদের মধ্যে নেই, যাক বাঁচুয়া। নুপুরের চাপা ছিনছিন শব্দে ছেলেগুলো মুখ তুলে অবাক দৃষ্টিতে তাকাল। এই সময় এখানে কোনো মেয়েকে আশাই করেনি ওরা। তিতির ডান হাঁটু সামান্য ভাঁজ করে দাঁড়াল, একটু সুর করে বলল, এ শোনো, তোমাদের মধ্যে বুম্বা কে গো? ছেলেগুলো বোধহয় একটু নিয়ে গেল। এমনি সত্যি বুম্বার খোঁজে এসে থাকলে তো বাড়াবাড়ি করা যাবে না। তাও একজন হাত নেড়ে ডাকলো তিতিরকে। তিতির কয়েক মুহূর্ত ভেবে ঠোঁট টেপা হাসি দিয়ে বেঁকে বেঁকে এগিয়ে গেল মাটিতে বসা ছেলেটার কাছে। ছেলেটা হেসে তিতিরের সুরুল পায়ের কাফে হাত বুলিয়ে বলল, গে তুমি গে যাই। তুমি কি বুম্বা? আমি বুম্বা হতে যাবো কেন, আমি ওর বন্ধু। তাহলে গা থেকে হাতটা সরাও, দরকারটা আমার বুম্বার সাথে। তাকে কল করে বলো তিতির এসেছে। ছেলেটা তিতিরের হাতটা ধরে একটান মারল। তিতির প্রায় হোরকে তার পাশে পড়ল, উঠে বসল। ছেলেটা তিতিরকে পাশ থেকে প্রায় জড়িয়ে ধরেছে। তিতির কিছু বলল না, ছেলেটা বুঝল লাইনের মেয়ে। পাশ থেকে জড়িয়ে ধরে গাল টিপে ডান গালে একটা জোরে হামি খেয়ে বলল, কেন দিদি শোনা, আমাকে পছন্দ হচ্ছে? তিতির তার হাতটা সরিয়ে হাসল। আমি তো আর পাত্র দেখতে আসিনি, তাই না? বুম্বাকে তাড়াতাড়ি ডাকো, দরকার আছে আমার। ছেলেটা অন্য একজনকে ইশারা করতে সে মোবাইল নিয়ে উঠে গেল। বাকি দুজন তিতিরের কাছে এসে ঘিরে বসল। তিতির হেসে তাকাল। এরা সবই একই গ্যাংয়ের, আজ নয় কাল এমনিতেই তাকে মোলেস্ট করতো, হয়তো আরও বেশি। বুম্বা আসা অবধি একটু মাখো মাখো আড্ডা দিক, ব্যাপারটা অন্তত তার কাছে প্রেডিক্টেবল হোক। আর বুম্বার নাম শুনে এর একটু গুটিয়ে গেছে, বোধহয় আড্ডা ছাড়া আর কোনো বাড়াবাড়ি করবে না। বুম্বা এলো প্রায় আধ ঘন্টা পর, ব্রহ্মকুচকে দেখলো রনির সেই মেয়েটা। চারজন ছেলে তাকে প্রায় ঘিরে বসে আছে। মেয়েটার চুল পোশাক বিধ্বস্ত, ছেলেদের অন্যদিকে হুঁশ নেই। এ মেয়েটা এখানে কেন? রনি সকাল থেকে দেখা করেনি, আর তার গার্লফ্রেন্ড তাদের ক্লাবে। বুম্বার গলা শুনে চমকে উঠল ছেলেগুলো, তিতিরকে ছেড়ে সরে গেল। তিতির দরদর করে ঘামছে। জিম করা গাম্বার চেহারার এই বুম্বাকে দেখে তিতিরের গলাটাও যেন একটু শুকিয়ে গেছে। এতক্ষণ তো কোনো মতে এদের আদর সামলেছে, কিন্তু এবার ঘাবড়ালে সব চৌপাট। খুব স্বাভাবিক হবার চেষ্টা করল, বাঁচতে গেলে এটুকু তো করতেই হবে, নো আদার ওয়ে। উঠে দাঁড়িয়ে পোশাকগুলো ঠিক করে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা বুম্বাকে বলল, তোমার সঙ্গে একটু আলাদা করে কথা ছিল বুম্বা, আমি একটা ডিল করতে চাই, প্লিজ এদেরকে একটু বাইরে যেতে বলো। বুম্বা এক মুহূর্ত কি ভাবল, তিতিরের আপাদ মস্তক দেখল। মেয়েটা বেশ গরম আর তেজি তো। ছেলেগুলো এতক্ষণ কি করছিল? সবাইকে ঘাড় নেড়ে ইশারা করল, কি ব্যাপার? রনিকে ছেড়ে আমার সঙ্গে মিট করতে এসেছো, এত সাহস কে দিল? সিচুয়েশন বুম্বা, সিচুয়েশন মানুষকে সব কিছু করতে বাধ্য করে, তাই না? শোনো, রনি একটা টাইম পাস ভেড়া, তার মধ্যে কোনো ম্যানলিনেস নেই, আর আমি ভেড়া থেকে আবার পুরুষই একটু পছন্দ করি বুম্বা। আরে নাটক ছাড়ো, তুমি আমার দলের দুজনকে কাল উন্ডেট করেছ, তারপর এখানে একা এসেছো, এত সাহস? দুজন না, আজ সন্ধ্যেবেলা আরও পাঁচ ছজন বাইক নিয়ে আমায় অ্যাটাক করতে এসেছিল, তারা বোধ হয় এখনো ওই বাইপাসে বাইক স্কিড করে পড়ে আছে, আর নয়তো হসপিটালে। হোয়াট, তুমি? বুম্বা, এটা অ্যাক্সিডেন্ট, আর আমিও একটু ডেভিল লেভেলের মেয়ে। আমি জানি এভাবে বারবার বাঁচতে পারবো না যদিও, কারণ এরা দলে দলে ঘুরে আর আমি থাকি একা, তো ডিফেন্স নিলে আমার হাতেও তো অনেক উন্ডেড হবেই, তাই না? আর দেখো, তার চেয়ে তুমি আমায় পেতে চাইছো, নাও যেমন খুশি ব্যবহার করো, আমি বারোয়ারি হতে চাই না, আমি স্বেচ্ছায় শুধু তোমার হব, শুধু তোমার।
আর কেউ আমায় টাচ করার সাহসও পাবে না তাহলে। তোমার নামে তো সবাই এমনিতেই কাঁপে। আর এসব কুচু চিংড়িদের সঙ্গে মারামারি আমি আর করতে চাই না, বুঝলে? বোম্বা একদম বাকরুদ্ধ হয়ে গেল। মেয়েটা কি পাগল না সুপার গার্ল? তার এতগুলো ছেলেকে কাবু করে একা এসে এসব নিয়ে কথা বলছে, এ তো পুরো তার টক্কর এলিমেন্ট। আর এর অফারটাও মন্দ নয়, নিজে থেকে রাজি হলে আর কোনো শালা জোর করে? আর যতদিন তারা আসনা মিটবে অন্যরা পাবে না, একদিনের ফুর্তির এলিমেন্ট নয়। বেশ কয়েক মাস শুধু তারই গার্লফ্রেন্ড থাকবে। বোম্বাকে চমকে তিতির তার বুকে বুক দিয়ে দাঁড়াল, মুখটা উঁচু করে ঠোঁট বাড়িয়ে দিল, ফিসফিসিয়ে বলল, পুরুষ চাই আমার, শুধুই পুরুষ। আমি শুধু তোমার হতে চাই বোম্বা, শুধু তোমার। বোম্বা দাসের দাসী। অত ভম্ব বোম্বা নিজেকে ধরে রাখতে পারছে না। মেয়েটা বন্য, মেয়েটার শরীরে আগুন, অন্য সব ন্যাকা শশী মেয়েদের মতো নয়। মেয়েটার মধ্যে কি বিষাক্ত নেশা, মেয়েটা তো তাকে পাগল করে দিচ্ছে। শরীর গরম হয়ে উঠছে তার, উত্তেজনা চরমে উঠছে। হঠাৎ কি মনে হতেই তিতিরকে ঠেলে সরিয়ে দিল, না এভাবে ক্লাব ঘরে, এটা তার অধস্তনদের আড্ডা ঘর, ওরা বাইরে আছে, এই রিলেশনটা অন্যভাবে সেলিব্রেট করলেই মজা বেশি। মেয়েটা তো তার গ্রিপে, গড়বড় করলেই তার ছেলেগুলো একে নিয়ে বাস্কেটবল খেলবে, অন্যভাবে অন্য কোনো জায়গায় একে নিংড়ে নেবে। বোম্বার সঙ্গে তিতিরকে বেরোতে দেখে সবাই ঘুরে তাকালো। তিতির দেখল সে ভিড়ে রনিও আছে, এরা আর কেউ তার কাছে আসার সাহস পাবে না। সে এখন এদের বসের গার্লফ্রেন্ড, প্রথম দানে জিতে গেছে। স্বাভাবিক তাচ্ছিল্যের চোখে রনিশুদ্ধ বাকিদের দেখল, আর দেখল ভিড়ের পেছনেই অন্ধকারে একটা নারী মূর্তি দাঁড়িয়ে, সে রেশমি মেয়েটা। তিতির জানে আর কেউ সেই রেশমিকে দেখতে পাচ্ছে না, মনে মনে বলল, সরি রেশমি, ফাঁদে পড়ে তোমার খুনের সঙ্গে আমি চোরা পাঁকে নামতে চলেছি। আমি বাঁচলে হয়তো তুমিও বন্যান থেকে বাঁচবে, আর আমি ডুবে গেলে, জানি না আমি ডুবে গেলে কী হবে জানি না, কিন্তু আই প্রমিস ইউ আই উইল ট্রাই মাই বেস্ট। কমার্স বিল্ডিংয়ের ছাদে উঠে চারিদিক ভালো করে দেখে নিল বোম্বা, বহুদিন পর এখানে এলো সে। আজ কলেজ বন্ধ, এই ছাদের মতো নিরাপদ আর নিরুপদ্রব জায়গা আর তার মাথায় আসেনি। বেশ অ্যাডভেঞ্চারাস, সে ছোট্ট ভুলটা না হলে রেশমি মেয়েটার কেসটাও আর হতো না। ইট ওয়াজ আ মেস। পুরনো ট্যাঙ্কটার ভেতরে রেশমি ডিনারগুলো বোধহয় এখনও পড়ে আছে, তাই আজ আর ভুলেও কাউকে জানায়নি সে। যদিও এই তিতির খুব শিয়ানা মেয়ে, তবুও সেবারের মতো অন্য ছেলেরা হুট করে চলে এলে ভয়ের চোটে তিতির মেয়েটাও হয়তো রেশমির মতোই নিচে ঝাঁপিয়ে পড়তে পারে। মেয়েটাকে প্রাণ ভরে একা উপভোগ করবে সে, কোনো ফালতু ডিস্টার্ব চায় না। সিঁড়ির পাশের দ্বিতীয় ঘরটা ভালো, যদিও পায়রার নোংরা আর কিছুটা জল শ্যাওলা জমে আছে, তাও এর চেয়ে ভালো জায়গা এখানে আর নেই। মেয়েটাকে এক দু ঘন্টা আরামসে একা পাবে। ঘড়ি দেখল বোম্বা, 3:30, ঠিক 4:00 সময় আসার কথা তিতিরের। তার আগে একটা ছোট্ট কাজ করে নেওয়া দরকার। রেশমির কেসটার পর থানার বড়বাবু এটা দাদাকে বলে দিয়েছে। পকেট থেকে অন্য একটা গ্যাজেট বের করল, স্পাই ক্যাম মোবাইল, ঘরের মধ্যে ঠিক জায়গায় রাখতে হবে। মেয়েটা পরে বেগরবাই চেষ্টা করলে এই MMS ক্লিপই ট্রাম্প কার্ড, ব্ল্যাকমেল এভিডেন্স। তিতির খুব ভয়ে ভয়ে সিঁড়ির দরজার মুখে এসে দাঁড়ালো, চোখটা বুঝে মনটাকে শান্ত করল। একটা অত্যন্ত ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে সে, তাও আবার ফাইনাল ম্যাচ। একটু এদিক ওদিক হলেই আজ এই জঘন্য খুনি বোম্বাই তাকে নষ্ট করবে, সেটা যতটা না ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক তার চেয়েও বেশি অপমানজনক। একটা বড় শ্বাস ছেড়ে জয় মা বলে ছাদে পা রাখল, আর বাদিকে তাকাতেই দেখল পাঁচিলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বোম্বা। তিতির সর্বশক্তি নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, তার ভেতরে তিতির চাপা স্বরে বলল, ফিরে যা, পালা। তিতির পায়ে পায়ে এগিয়ে গেল বোম্বার দিকে, ঘরটা এসে দেখল অলমোস্ট ভ্যাট, চারিদিকে পায়রার পালক আর বিষ্ঠা। ঘরের মাঝখান দেবে গিয়ে কালচে জল জমে আছে। বোম্বা কি তাকে নিয়ে এখানে শিকার খেলা খেলবে? তাহলে সেও রেডি। ব্যাগটা কোনের দিকে একটু শুকনো জায়গাটায় রাখল তিতির, শ্যালোধরা মেঝে জুতো স্লিপ করছে, জুতো দুটো খুলে ফেলল তিতির, জুতোতে স্লিপ খাওয়ার ভয় বেশি। হঠাৎ একটা শব্দ বেশ শিউরে উঠল, বোম্বা ঘরে ঢুকেছে। নিজের টি শার্টটা খুলে জানালার কার্নিশে রাখল, একটা লৌহ মানবের মতো কঠিন বুক দেখে ঢোক গিলল তিতির। যা করার খুব সাবধানে আর খুব তাড়াতাড়ি করতে হবে, বোম্বা ইশারা করল তিতিরকে,
আধভেজা নোংরা মেঝেতে পা রাখতেই তো ঘেন্না করছে তিতিরের। এই গাম্বারটা বঁড়শিতে গেঁথে গেছে, এবার শুধু খেলিয়ে তোলার পালা। পেছন ফিরে টপটা খুলতে খুলতে ইনোসেন্টভাবে বলল, বোম্বা তুমি আমায় ওই রেশমের মতো আবার মেরে ফেলবে না তো? কয়েক মুহূর্ত যেন পিন ড্রপ সাইলেন্ট। তিতির পেছনে দাঁড়ানো বোম্বার মুখটা দেখতে না পেরেও অনুমান করতে পারল বোম্বার গলার স্বর বদলে গেছে। এসব কি বলছো? কে রেশমি? ওই যে ওই ওই মেয়েটাকে, এইখানেই তো তুমি ওকে রেপ করে ছাদ থেকে ফেলে দিলে, তাই না? বোম্বা তিতিরকে ধরে এক ঝটকায় ঘুরিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, কে বলেছে আমি ফেলে দিয়েছি? ও মা কেন, রনি তো বলল। হোয়াট? রনি আর বোবাইরা মেরেছে? ওরা সব হুড়মুড় করে ঘরে ঢুকে না পড়লে? এ বাবা বোম্বা, এরকম মিথ্যে বলতে আছে? রনি তোমায় বলেছিল ওর সব গার্লফ্রেন্ডদের ফিতে নাকি তুমিই কাটো, আর ওই রেশমিকেও ফাঁদ পেতে ডাকে জোর করে তুমি। শাট আপ ইউ বিচ! প্রচণ্ড চড় খেয়ে পিছলে মাটিতে পড়ল তিতির। তুমি শালা আমার মুখ চটকাতে চাও, রনি বলুক বা যেই বলুক, তুমি বড় বেশি জেনে গেছো। আজ তোমার রেশমির মতোই হাল করে ছাড়ব। তবে শোনো, সেদিন ওই রেশমিকে রনি এখানে আসতে বলে, আমি সহজেই মেয়েটাকে স্বীকার করি, আর রনি আর কয়েকজন ঘরে ঢুকে ভাগ চায় আর কি। রেশমি ঘাবড়ে পালাতে যেতেই আমি তাড়া করে গিয়ে ওর মাথাটায় বিয়ারের বোতল দিয়ে মারি। মেয়েটা তাও লাভ দিয়ে পাঁচিল টপকে নিচে পড়ে যায়। তো তাহলে কি দাঁড়ালো? টেকনিক্যালি আমিই ওকে মেরেছি তো। এবার শান্তি, এখন তোমাকেও ভরপুর এনজয় করে আমি এই ছাদ থেকেই ফেলে দেব। শালা কেউ কিচ্ছু জানবে না, আর কেউ কিচ্ছু করবেও না। সবাই জানবে রনি তোমার সর্বনাশ করে ছেড়ে দিয়েছে, আর তুমি শালে সেই দুঃখে আত্মহত্যা করেছো, আর এটা পুলিশ রেকর্ডেও লেখা থাকবে। আমার দাদা শালা পুলিশ পোষে, ঠিক আছে? রেশমের কেসের মতো এবারেও দাদা যা যা বলবে পুলিশ তাই লিখবে, ঠিক আছে? তাহলে এবার মজা দেখো মামুনি। শালি! তীরের গলা শুকিয়ে গেছে, সে উঠতে গিয়েও শ্যাওলায় পিছলে গেল। খপ করে তার পা দুটো ধরে টান দিল, আর মুহূর্তের মধ্যে তিতির হর হর করে পিছলে বোম্বার কাছে। সামনে চওড়া বুকের বোম্বা দানবের মতো ঝুঁকে দাঁড়িয়ে, আর শ্যাওলায় পিচ্ছিল মাটিতে বারবার স্লিপ খেল, পাকাল মাছের মতো ওঠার মরিয়া চেষ্টা করছে তিতির। আতঙ্কে মাথাটা কাজই করছে না তিতিরের। কি যেন ভেবে এসেছিল, কি যেন করার কথা ছিল? স্পোর্টস ব্রা জিন্স পরা বন্য ফিগারের সর্বিল ভঙ্গি দেখে গরম হয়ে উঠল বোম্বা, উত্তেজনায় কাঁপছে সে। মেয়েটা তাকে রেশমি ময়ারের কথায় ভড়কে দিতে চেয়েছিল। বেটা হেভি শয়তান মেয়ে, আজ সব শয়তানি এখানেই নিংড়ে বের করবে। বোম্বা আরেকটু ঝুঁকে তিতিরের উপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তেই তিতির সব আতঙ্ক কাটিয়ে গড়িয়ে পাশে সরে গিয়ে জিভের তলায় দুটো আঙুল ঢুকিয়ে এক তীক্ষ্ণ সিটি দিল। এরপর দুটো কাণ্ড হলো। সেকেন্ড পাচেকের মধ্যেই ঘরে এসে ঢুকলো তিতিরদের চ্যাটসঅ্যাপ গ্রুপের সেই ক্লাসের বন্ধুরা। স্পেল বাউন্ড হয়ে ব্রিফ পরে দাঁড়িয়ে রইল বোম্বা। রিমি আর দীপ্ত এসে তিতিরকে হাত ধরে টেনে তুলল। তিতির আগেই বোম্বাকে সপাটে এক চড় কষালো। সেই আচমকা মারে টাল সামলাতে না পেরে দশাসই বোম্বা পিছলে মাটিতে পড়ে গেল। তিতির কাঁধ শ্রাক করল, শোধবোধ। দ্বিতীয় কাণ্ড হলো তিতির নিজের ব্যাগের কোণ থেকে উঁকি মেরে বেরিয়ে থাকা তার মোবাইল ফোনটা বের করে ভিডিওটা অফ করে দীপ্তকে দিল। না, এর মধ্যে আমাদের বোম্বা সোনার রেশমি মার্ডার কেসের সব কনফেশন আছে। আর তৃতীয় অ্যাডন কাণ্ডটা হলো ওদের চমকে দিয়ে সঞ্জীব চেঁচিয়ে উঠল, এই এই তিতির, এই দেখ, এই দেখ ঝালনার কোণে স্পাই ক্যামটা। মাটা বোধ হয় এডিট করে শুধু সেক্সের সময় তোর এক্সপ্রেশনটা রেখে ব্ল্যাকমেল করতে চাইছিল। দুটো ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দারুণ ফুটেজ বেরোবে, সারা ক্যাম্পাসে সবাই জানবে। ও হ্যাঁ, ভয় নেই, তোর মুখটা ব্লার থাকবে, কোনো চিন্তা নেই। ব্লার করা তো দরকার নেই, আমি একটা সাধারণ মেয়ে হয়েও যে স্টিং অপারেশন করেছি সেটা অন্য মেয়েরাও জানুক,
এটাকে সিসি টু লালবাজার উমেন সেল হোম মিনিস্টার আর লোকাল এমপি সবাইকে মেল করব। আমি আগেই কন্ট্যাক্ট করে রেখেছি, ওনারা শুধু একটা ক্লু চাইছিল। মেবি আ কনফেশন প্রুফ ক্যান বি আ গুড ক্লু টু রিওপেন দ্য কেস। বাকি পুলিশ আইন অ্যান্ড কোর্ট বুঝবে। বুম্বা মাটিতে পড়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, পিচ্ছিল মেঝে থেকে উঠতে গিয়েও উঠতে পারল না। তিতিরের ক্যাম্পাস কাণ্ডের পর বেশ কিছু সপ্তাহ কেটে গেছে। মার্ডার কনফেস ভিডিও ভাইরাল হয়ে ক্যাম্পাসের চারিদিকে ছড়িয়ে গেছে। মিডিয়া হোম ডিপার্টমেন্টের চাপে লালবাজারও পুরনো মার্ডার কেসটা সুও মোটো রিওপেন করেছে। আর অগত্যা লোকাল থানার বড়বাবু বুম্বা রনিদের ডেকে ডেকে ইন্টারোগেশন স্টেটমেন্ট নিয়েছে। কর্পোরেট রাঘব দাস আর তার সব চেলা চামুণ্ডারাও একটু শান্ত। রাঘব তার রাগ অপমান পুষে রেখেছে। ওই বিচ্ছু তিতির সেন নামের একটা কোচি মেয়ে তার ভাইকে ফাঁসিয়ে আর পরোক্ষে তার নামও জড়িয়ে দিয়ে বিন্দাস কলেজ করছে, ঘুরে বেরোচ্ছে, এটা তার পক্ষে হজম করাটা সত্যি কষ্টকর। এসব না মেটানো অবধি শান্তি নেই। তিতির মেয়েটাকে চরম শাস্তি দিতেই হবে, কলেজের ছেলে মেয়েগুলোকেও। কিন্তু এখন এখন হাওয়া একটু গরম, শরীর গরম কয়েকদিন পর। ক্যান্টিনে বসে টোস্টে কামড় দেওয়া তিতিরের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রিনি। কিছু একটা বলতে গিয়ে হয়তো ঠিক খেয়েই পাচ্ছে না। তিতির আর চোখে দেখে বুঝলো একটা নীতি প্রবচন শুরু করবে। চায় চুমুক দিয়ে বলল, বলে ফেল, তুই কি পাগল? আমারও সেরকম সন্দেহ হয়। বাই দ্য ওয়ে, তুই কোন পয়েন্টে শিওর হলি? চ্যাংরামো হচ্ছে এটা কি তুই সিনেমা পেয়েছিস নাকি? তোর এই ইনার পড়া ভিডিওটা এখন সারা কলেজ দেখছে, বাকি সবাইও, আর তুই এটার ক্রেডিট নিচ্ছিস? ক্রেডিট? অলিম্পিকে এশিয়াডে ওরকম স্পোর্টস ইনারে এই বিশ্বশুদ্ধ সবাই তো মেয়েদেরকে দেখে, তখন অসুবিধা হয় না? বরং বোম্বাদের ইমেজের ডেবিটটা ভাব। আর এটা ছাড়া আমার কাছে কি আর কোনো অপশান ছিল ভাই? রেশমি মার্ডার কেস, ইয়েস, আমি ওটা মার্ডারই বলবো। সেটা নাও রিওপেন্ড, রেশমি মেয়েটাকে ওরা ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে নিজের দোষে আত্মহত্যা, হে, এসব রেকর্ড করে কেস ক্লোজ করেছিল ভাই। এবার সত্যিটা সবাই জানছে, আইনত শাস্তি না হলেও এটা তো একটা রিয়েল ক্রেডিট, তাই না? দেখ ভাই, মহাভারতেও কিন্তু এই হানি ট্র্যাপ কনফেশন ইভেন্ট ছিল। নাও কাম অন রিমি, বি স্পোর্টিং ইয়ার। নিকুচি করেছে তোর স্পোর্টিং, এটা ওয়েস্ট বেঙ্গলের নারী সম্মানের প্রশ্ন, এটা হলিউড নয়। হ্যাঁ, এখানকার মেয়েরা তো আলাদা পেডিগ্রিড, তাই না? ওই মামাস গার্ল স্টুডেন্ট, শাখা, সিঁদুর, তুলসীতলা, বড়জোর একটা চাকরি, বিয়ে, আন্ডা মানে বাচ্চা, স্বামী, সংসার, লক্ষ্মী পুজো, নাড়ু, রান্না, আর প্রতিবাদ বলতে গেলেই ওই সংসার কোঁদল, না হলে ওই দল বেঁধে রাজনীতি। আর আমি যেটা করেছি সেটা তো নষ্ট মেয়েরা করে, তাই না? ঠিক কিনা বল? ঠিক ঠিক, আমি জানি তো। দেখ তিতির, থিওরি থেকে বেরো, এরপর তুই কলেজ রাস্তাঘাট কোথাও মুখ দেখাতে পারবি? মাথা উঁচু করে হাঁটতে পারবি তো? তিতির আর কিছু বলার আগে হই হই করে কিছু স্টুডেন্ট ক্যান্টিনে ঢুকে এদিক ওদিক কাউকে খুঁজছিল। তিতিরদের দেখে সেদিকে এগিয়ে এলো দীপ্ত, পেছনে বাকিটা। সবাই হাত তালি দিয়ে বলে উঠল, থ্রি চিয়ার্স ফর তিতির সে, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর তিতির সে, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর তিতির সে, হিপ হিপ হুররে, ইয়ে। তিতির ভুঁড়ু তুলে রিমিকে ইশারা করল, সবাই তিতিরের পিঠ চাপড়ে দিতে লাগলো। একটু লজ্জা পেল তিতির, এসব কি, এতটা বাড়াবাড়ি করার খুব দরকার ছিল কি? অবশ্য রিমিকে বোঝানোর এর চেয়ে ভালো ডেমো কিচ্ছু হয় না। আর তারপরেই তিতির দেখল ঘরের দরজার মুখে সবার পেছনে সে রেশমি হাত দুটো জোর করে দাঁড়িয়ে নিঃশব্দে অঝোরে কেঁদে চলেছে। তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে, তার তো ভাষা নেই, সে শুধু ভেজা চোখে তার শেষ ধন্যবাদটুকু জানাতে এসেছে। তিতিরের কানে আর কোনো শব্দই ঢুকছে না, আশেপাশের হইচইগুলো ক্রমশ মিলিয়ে নিস্তব্ধ হয়ে গেল। শুধু এই রেশমি মেয়েটার নিঃশব্দ কান্নার শব্দ ছাড়া যেন পৃথিবীর আর কোনো শব্দই নেই। গলার কাছটায় কিছু দলা পাকিয়ে উঠল। সবাইকে ঠেলে ধাক্কা দিয়ে দৌড়ে ক্যান্টিন থেকে বেরোলো তিতির। তারও যে খুব কান্না পাচ্ছে, ক্যাম্পাসের মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে হঠাৎ আকাশের দিকে মুখ তুলে তীব্র স্বরে হাও হাও করে কাঁদতেই লাগলো। বন্ধুরা সব পেছনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলো, কেউ বুঝতে পারলো না তাদের এই সাহসী চ্যাম্প বন্ধু এভাবে কাঁদছে কেন। আপাতত এভাবেই শুরু হলো তিতিরের দুষ্ট দমন। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের তিতির বলছি।
হ্যাঁ গো, তোমাদের ওই পাশের বাড়ির মেয়েটাই, কৌতূহলী, ছটফটে আর প্রাণোচ্ছল। আজ এই মেয়েটারই না কিছু বলার আছে। আজ আমাদের সমাজ বা মিডিয়া যে আন্দোলনে গর্জে উঠেছে তা কতটা সার্থক হবে আমার ঠিক জানা নেই, কিংবা সত্যি বিচার আসবে কি না তাও আমার জানা নেই। কিন্তু যেটা প্রয়োজন তা হলো শুধুমাত্র গৃহকর্মে নিপুণা না বানিয়ে আমার মতো তিতিরদের একটু সেলফ ডিফেন্স টেকনিক শেখান না, একটু হয়ে উঠুক না তারাও স্বয়ংসম্পূর্ণা, যাতে এই নরপশুদের পাশবিক প্রবৃত্তিগুলোকে গলা টিপে দমন করতে পারে। চলো না সবাই মিলে একটু চেষ্টা করে দেখি, ক্ষতি কী?